তেইশ শর্তে রোববার সৌরার্দি উদ্যানে সমাবেশ করার অনুমতি মিলেছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে সমাবেশ সুষ্ঠু করতে সরকারের সহায়তা চেয়েছেন তিনি এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমদ অভিযোগ করেন বিচার বিভাগকে করায়ত্ত করতে প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করেছে সরকার রিপোর্ট বেলা সাড়ে এগারোটার দিকে বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় থেকে সমাবেশের অনুমতিপত্র গ্রহণ করেন পরে দুপুরে নয়পল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশ পণ্ড করতে পুলিশ বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি শুরু করছে বলে অভিযোগ করেন তিনি তথ্য যা আমরা পেয়েছি তাতে ঢাকা মহানগর সহ বিভিন্ন স্থানে বিএনপি নেতা কর্মীদেরকে গ্রেফতার ও পুলিশ তাণ্ডবের একটা বড় রকমের ঘটনা চলছে সমাবেশ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বক্তব্যের সমালোচনা করেন বলেন যে কোনো উস্কানিতে হলে তার সরকারকেই নিতে হবে একটা সুষ্ঠু অবাধ সকলে গ্রহণযোগ্য নির্বাচনে যাওয়ার জন্যে যে প্রক্রিয়া আমরা শুরু করেছি সেই প্রক্রিয়াকে ব্যাহত করবেন না এবং আজকে যদি গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত হয় ইনক্লুসিভ ইলেকশন পার্টিসিপিট ইলেকশন যদি না হয় তার সকল দায় দায়িত্ব কিন্তু এই সরকারকেই বহন করতে হবে এদিকে জাতীয় প্রেস ক্লাবে সাতই নভেম্বর উপলক্ষে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমদ বলেন প্রধান বিচারপতির পদত্যাগের ঘটনা দেশের বিচার বিভাগের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় ক্ষমতা দীর্ঘায়িত করার অংশ হিসেবে এস কে সিনহাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি বিচার বিভাগের ভাবমূর্তি মর্যাদা সম্মানের জন্য আজকে আমাদের জন্য একটি কলঙ্কের দিন সরকার তার বিরুদ্ধে এগারোটি মামলা দায়ের করেছেন এবং বোঝাই যাচ্ছেন যে জোর করে তাকে দিয়ে পদত্যাগ করানো হয়েছে সরকার নিম্ন আদালতকেও কবজা করে রেখেছে বলে অভিযোগ করেন ব্যারিস্টার মৌদুদ দলের এই সাংস্কৃতিক দলের আশরাফ মন্ডল বাংলা টিভি ঢাকা